ফাস্তাক ফরতানি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গাফরতুলাকে আমি তোমাকে ক্ষমা করে দেব ওয়ালা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি মহান আল্লাহ সৃষ্টিকর্তা আমার নাম গাফফার আমার নাম গাফুর রহমান রাহিম গাফফার আর রহমান আর রাহিম দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন আমি তো কোরআন মাজিদ পড়ি না পড়লেও বুঝি না নইলে বুঝতে পারতাম কোরআন মাজিদে কি আছে বাপের কাছে কাজের লোক চাইতে কাজের লোক তো বাপ বাড়িতে ছিলেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজের লোক চাইতে এসেছিলেন শুনেই তাড়াতাড়ি মেয়ের বাড়িতে চলে গেলেন মেয়ের উপরও তিনি নিজেও খুব দুর্বল সব কিছু বিলিয়ে দেওয়ার পরিবেশ তার কাছে আছে মেয়ের উপরে তিনি এত দুর্বল মেয়ের চলার গতি মেয়ের হাঁটার গতি একবারে বাপের মতো যেইভাবে বাপে হাঁটেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটেন ওইভাবে মেয়েও হাঁটে কথার গতিও তাই এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এবার মেয়ে পিতার কাছে গেছেন কাজের লোক চাইতে পিতা মানবিকভাবেই খুব দুর্বল মেয়ের ওপরে নাতিদের ওপরে তখন গিয়ে রাত হয়ে গেছে তো স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে তারা এখন উঠতে যাচ্ছে না 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 বসো 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 তা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যখন উনি খাটে বসলেন তখন তার পায়ের আঙ্গুলিটা আমার গায়ের সাথে লাগলো তখন বললেন হ্যাঁ তোমরা তো কাজের লোক চাইতে গেছিলে তো তোমরা বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ তাসবিহ পাঠ করো আরে কাজের লোকের সাথে তাসবির কী হলো ক্ষমা চাওয়ার কী হলো তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাসবিহ পাঠ করে ক্ষমা চাও লোক ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন ফেরাউনের কাছে যেতে হবে তো মূসা আলাইহিস সালাম বলছেন আমি কথা বলতে পারি না আমার মুখে অসুবিধা আছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দোয়া বলে দিচ্ছি রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি বলেন ঠিক হয়ে যাবে তখন বলছেন যে আমি তো ছোট অবস্থায় ফেরাউনের বাড়িতে ছিলাম তো আমি তো এক থাপ্পড় দিয়ে মানুষকে মেরে পালিয়ে এসেছি আমি তো ওখানে যেতে পারবো না আমার যে কী হয় তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে আর পরিস্থিতি জটিল হতে পারে আচ্ছা ঠিক আছে আপনার ভাইকে সাথে দিয়ে দিলাম আর ফেরাউন কি বলবে সেটা আমি শুনব আর কি করবে সেটা আমি দেখব আপনি যান তো সব কথাই রেডি মূসা আলাইহিস সালাম যা বললেন না আল্লাহ তা মেনে নিলেন সব মেনে নেওয়ার পরে এখন আল্লাহ বলছেন আল্লাহ তানিয়া ফি জিকরি দুই ভাই মিলে যেন ক্ষমা চাইতে জিকির আজকার করতে কম করো না তার মানে আমি বললাম যা চেয়েছ তাই দিয়ে দিলাম কিন্তু জিকির ক্ষমা চাওয়া যদি না থাকে তাহলে এগুলো একটা হবে না মানে ক্ষমা চাও জিকির করো তাহলে তুমি তোমার কাজ যেটা চাচ্ছ সেটা ধীরে ধীরে হয়ে যাবে তুমি বুঝতে পারো আর না আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা ফি বনি ইসরাঈল রাজুলুন আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে বনি ইসরাঈলের যুগে একজন মানুষ ছিল কাতালা তিশাত তিশিন রাজ ইনসানান সে 99 জন মানুষকে হত্যা করেছিল ফাখারাজা সে বাড়ি থেকে বের হলো মানুষ হত্যা করার পরে ক্ষমা পাওয়া যায় কিভাবে পা তার রাহেবান সে একজন দরবেশের কাছে আসলো দরবেশের কাছে এসে বিষয়টি বলল যে আল্লাহ তওবা এমন একটা মানুষের কোনো তওবা আছে কি যে লোকটা 99 জন মানুষকে হত্যা করেছে ফাকাল আল্লাহ দরবেশ বলল না দরবেশ আর আলেম এক নয় আবেদ আর আলেম এক নয় ও খুব সলাত আদায় করে ইবাদত করে বটে কিন্তু আল্লাহর কি ক্ষমতা তার জানা নাই ও পড়াশোনা জানে না এমনিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যার জন্য কোরআন হাদিসের জ্ঞান ভিন্ন জিনিস আর এমনি এবাদত ভিন্ন জিনিস দরবেশ মানে এবাদত করে খুব কিন্তু আল্লাহকে ভালোভাবে চিনে না যেহেতু আল্লাহকে চিনে না ভালোভাবে তাই বলে দিয়েছে 99টা মানুষকে হত্যা করে ক্ষমা পাওয়া যায় এটা কথা হলো এত বড় পাপীর ক্ষমা হবে না তো তার বুঝ অনুপাতে না করে দিয়েছে ও যদি আলেম হতো তাহলে তো এই কথা বলতো না
কেননা অনেক হাদিসে প্রমাণ হচ্ছে যে আদম সন্তান পাপ করেছো, নিরাশা হয় না, আমাকে বলো আমি ক্ষমা করে দেব। তো নিরুপায় ও তো পরিস্থিতি এই দেখে যখন এই কথা বললো ফাকাতালাহু, তাকে হত্যা করলো। ফাজালা ইয়াসআলু, এরপরে জিজ্ঞাসা করতে লাগলো, আচ্ছা 100 জন হলো কিন্তু ক্ষমার পথ কি? ফাকালা রাজুলুন ইতি কারিয়াতুন কারিয়া, কেউ বললো যে অমুক গ্রামে যাও, আলেম আছে জিজ্ঞাসা করে দেখো। এই পর্যন্ত জানতেই ফাদরা কাহুল মত, তার মরণের সময় চলে এসেছে, সে আর বেঁচে থাকার সুযোগ পাচ্ছে না। যখন মরণ তাকে ধরে নিল, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফা না সাদরাহু নাহওয়াহা, যখনও পড়ে যায় তখনও তার জ্ঞান আছে, তখন তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছে, তার বুকটাকে গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাচ্ছে, পাপ করেছি সেটা ভিন্ন কথা, আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখালাম যে আমি ক্ষমা চাচ্ছি। ফাক্তাসামাত ফিহে মালায়েকাতুর রাহমা মালায়েকাতুল আযাব, তার ব্যাপারে শাস্তির ফেরেশতা এবং দয়ার ফেরেশতা হইচই লাগিয়ে দিল। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে থামো থামো থামো, ফাকিসুম বাইনাহুমা, দেখো তো কত দূর গেছে গ্রামের দিকে আর কত দূর বাকি আছে, যায়নি তো, লাশ তো ওখানেই পড়ে আছে। তো এখন আল্লাহ বলছেন থামো থামো, হইচই করো না তার ব্যাপারে, তোমরা একটু মেপে দেখো তো যে গ্রামে যেতে চাচ্ছে কত দূর আছে আর কত দূর বাকি আছে। এবার এদের মাপতে লাগিয়ে দিয়েছে, মাপতে লাগিয়ে দিয়ে ফাও আল্লাহ ইলা হাজিহি, এই গ্রামকে আল্লাহ তাআলা বলছেন তাকাররাবি, ও গ্রাম যেদিকে লোকটা যাচ্ছিল তুমি একটু আগিয়ে আসো। আল্লাহর আদেশ জড়বস্তু কথা শুনে, ও আল্লাহ ইলা হাজিহি তাবাদি, যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করে বললেন তুমি একটু সরে যাও। ফাওজেদা এলা আকরাবে মিন শিবরিন, মেপে তারা দেখলো যে অর্ধ হাত আগিয়ে গেছে যেই গ্রামে মাওলানা সাহেব আছে সেই গ্রামের দিকে। ফাগফির আল্লাহ, তাকে ক্ষমা করা হলো, কৌশল আল্লাহ করলেন। কিন্তু মূল কথাটা কোথায়? মূল কথাটা ছিল বুকটা ওই দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখিয়েছে আমি ক্ষমা চাচ্ছি। মূল কথা হলো এইটা, আল্লাহকে দেখিয়েছে আমি ক্ষমা চাচ্ছি, এতে আল্লাহ খুশি হয়ে গেছেন, তখন বাকিটুকু আল্লাহ নিজে করলেন। ও তো যায়নি, ও তো হাঁটেনি, ওখানেই তো তার সময় ছিল, তো পড়ে গেছে ওখানে, কোথায় গেল? এখন এত বড় পথ আল্লাহ অবলম্বন করলেন কেন? পড়ার সময় তো দেখিয়েছিল যে আমি ক্ষমা চাচ্ছি, আমি পাপের বিষয়টি দেখছি না, আমি চাচ্ছি তোমার কাছে ক্ষমা, সম্মানিত দিনী ভাই বোন ক্ষমা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, আবার হাদিসে কুদসি, আবার দেখেন বলার ঢংটা দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন, দেখেন বলার গতি কেমন, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি ও রাজাওতানি আলা মা কানা ফিনকা ওয়ালা উবালি, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, হে আদমের ছেলে মেয়ে শোনো, যেইভাবে বলো সেইভাবে আমি আছি, যেইভাবে আশা পোষণ করো সেইভাবে আমি থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, যেইভাবে ডাকো আমি সেইভাবেই শুনি, যেইভাবে আশা পোষণ করো আমি সেইভাবেই পূর্ণ করে থাকি। আল্লাহ মা কানা ফিকা ওয়ালা উবালি, তুমি কত বড় পাপি আমি তা পরোয়া করি না। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা কত বড় পাপি তা আমি পরোয়া করি না, যেভাবে বলো আমি সেইভাবে শুনি, যেভাবে আশা পোষণ করো আমি সেইভাবেই থাকি, যেইভাবে বলো আমি সেইভাবে শুনি, যেইভাবে আশা পোষণ করে থাকো আমি সেইভাবেই থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপের বিষয়টি দেখে আমি আল্লাহ পরোয়া করি না, তুমি কত বড় পাপি। ইবনা আদম লা বালাগা জুনুবুকা আনানা সামায়, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাক ফরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুলাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি।
আমি মহান আল্লাহ সৃষ্টিকর্তা, আমার নাম গাফফার, আমার নাম গাফুর, রহমান রাহিম, গাফফার আর রহমান আর রাহিম দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। আমি তো কোরআন মাজিদ পড়ি না, পড়লেও বুঝি না, নইলে বুঝতে পারতাম কোরআন মাজিদে কি আছে। আদমের ছেলে মেয়ে তোমার পাপ বেশি হতে হতে আকাশে লেগে গেছে, তাতে কি হবে? তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। বলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, ফেরাউনকে ক্ষমা করে দিলে আমার কি হবে? আমার কিছুই হবে না। অহল আজিজুল হাকিম। ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্তু আজিবহুম ফাইন নবে বাদকা, তুমি যদি জনগণকে শাস্তি দাও তাহলে তোমার বান্দা দাও, আমার কি করার আছে? আইন তাক ফের লাহম, তুমি যদি জনগণকে ক্ষমা করে দাও ফেলনে কান্তাল আজিজুল হাকিম, তুমি কর পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিলে তোমার কেউ বিচার করতে পারবে না, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তুমি সব কিছু করতে পারো, একক ক্ষমতার মালিক তুমি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তোমার ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারো। ফালুল্লা মাইরিদ, তোমার ইচ্ছাই বাস্তবায়ন হয়, কেউ তোমার ইচ্ছাকে ঢাকাতে পারে না, তুমি পরাক্রমশালী, তুমি শক্তিশালী। তুমি যদি শাস্তি দাও আমি ঈশা কি করতে পারি, আর তুমি যদি ক্ষমা করে দাও ফেরাউনকে ক্ষমা করলে তোমাকে ঠেকাতে পারবে না, তার নাম তুমি গাফর। আদম সন্তান আমি পরোয়া করি না বলছেন আবার ইবনা আদম, এবার বিচারের মাঠে চলে গেলেন, মানে বাক্য শেষের বাক্য অত্র হাদিসের, হাদিসে কুদসির শেষ বাক্য, ইবনা আদম লাওয়াতাই তানি বেকরা বিলার যে খাতাই আসমে লাকি তানি লা তুশরিক বিষয়া, আদমের ছেলে মেয়ে শোনো, যদি বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, এবার দুনিয়াবি ক্ষমা চাও কথাটা শেষ, পরের বাক্য বিচারের মাঠে চলে এসেছো আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে, কিন্তু শেরেক নাই, শেরেক নিয়ে আসনি। তখন আল্লাহ তাআলা বলবেন লা আতাইতু কবে কোরাবেহা মাগফিরা, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হলাম। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না করো। শেষের বাক্য জটিল হয়ে গেল, বিচারের মাঠে এটা ঠেকে যাবে বলে মনে হচ্ছে, এটাই স্পষ্ট মনে হচ্ছে নয়, এটাই স্পষ্ট যার জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটি এমন মাটি যেখানে শিরক চলে বন্যার মতো, শিরক তাদের কাছে পাপের কাজ, নেকির কাজ, শিরক তাদের কাছে কোনো বড় কথা নয়। এদেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে, সেখান থেকে বেঁচে থাকা কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ক্ষমা চাইতে বলেন, আউস ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একুলুল আব্দ, দাস দাসী বলে, সাইয়্যিদুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার সর্দার, পুরুষ নারী বলে ক্ষমা চাওয়ার সর্দার, পুরুষ নারী বলে ক্ষমা চাওয়ার সর্দার, সেটা কি বলে? আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছ, ওয়ান আব্দুকা, আমি তোমার দাস দাসী, ওয়ান আলাহাদেকা, আমি তোমার ওয়াদার উপরে রয়েছি যে তোমাকে মেনে নিতে হবে, এই ওয়াদার উপরে আমি রয়েছি, ওয়ান আলাহাদিকা, অধিকা মস্তাত, আমি শক্তি সামর্থ্য অনুযায়ী জীবন বাজি রেখে তোমার সাথে যে ওয়াদা রেখেছি সেটা আমি বাস্তবায়ন করব, আমি শিরক করব না। তুমি বলেছ আলাস্তবে রব্বেক, আমি তোমাদের প্রতিপালক নই, তা আমরা বলেছি হ্যাঁ, তো যেহেতু তোমার সাথে ওয়াদা করেছি এই ওয়াদা আমি জীবন বাজি রেখে বাস্তবায়ন করার চেষ্টা করব, ও অধিকা মস্তাত। আর পরে শোনো তুমি, কামিং সারেমা সানাত, যা কিছু করেছি অন্যায় এর জন্য তোমার কাছে আশ্রয় চাচ্ছি, অবু আলা কাবে নেমতে কা আলাইয়া, পরে আর একটা বাক্য শোনো, যত অনুগ্রহ করেছো বাড়ি গাড়ি ছেলে মেয়ে আহাল পরিবার টাকা পয়সা মান সম্মান তুমি দিয়েছো, এটা আমি স্বীকার করলাম, তোমার দরবারে আমি স্বীকারোক্তি জানাচ্ছি,
আমি তোমার অনুগ্রহ গাড়ি বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ আহাল পরিবার মান সম্মান তোমার দেওয়া আমি মেনে নিলাম, আমি স্বীকার করলাম। অবুবেদাম্বি আর একটা স্বীকারোক্তি দিই, আমি পাপি, আমি তোমার কাছে স্বীকারোক্তি দিচ্ছি আমি পাপি, ফাগফিরলি, তো তাহলে আমাকে ক্ষমা করো, আমি তো এমনি তোমার কাছে ক্ষমা চাইনি, আমি স্বীকৃতি দিয়েই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ফাগফিরলি, ক্ষমা করো। আরো পরে বলছে তুমি মনে রেখো, লায়াক ফেরু দুনবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, আমি তোমার দাস দাসী, পৃথিবীর কোন মানুষের কাছে ক্ষমার আশ্রয় যায়নি, আমি কাউকে হিসাব করা ছাড়াই তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, আমি আমার পাপের স্বীকৃতি দিলাম, আমি আমার পাপের স্বীকৃতি দিয়ে আমি আমার প্রতি অনুগ্রহের স্বীকৃতি দিয়ে বলছি তুমি আমাকে ক্ষমা করো। তো এমন কথা বললে আল্লাহ ক্ষমা করবেন না, তার জন্য এর নাম দিয়েছেন আল্লাহর নবী সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। তাহলে ক্ষমা চাওয়ার জন্য হাদিস হিসাবে ক্ষমা চাওয়ার সর্দার হলো এই দোয়া, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলা হাদিকা ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবু বি দাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। সকাল সন্ধ্যা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে বলে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে, হাদিস তো বুখারী মুসলিম, আমার আর আপনার বিবেচনা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাযী লা ইলাহা ইল্লা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি মাবুদ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার নিকটে ফিরে যাব, তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীবী চিরস্থায়ী। এই দোয়া যদি কেউ পড়ে তারপরে তার যদি সাগরের ফেনা পরিমাণ পাপ হয় তবুও ক্ষমা হয়ে যাবে। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফারের পরে যে দোয়াটা বেশি মান রাখে সেটা হলো এইটা। আরও আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন কোনো দোয়ার ভিতরে আল্লাহর গুণবাচক নাম থাকে তখন সেই দোয়া বেশি ক্ষমতা রাখে। অত্র দোয়াটার মধ্যে দুইটা গুণ আছে, আল হাইয়ু আল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীবী চিরস্থায়ী, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাইহি, তার নিকটে ফিরে যাচ্ছে মানে স্বীকৃতি দিচ্ছি যে তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি হচ্ছেন চিরঞ্জীবী। এরকম গুণের কথা বললে খুশি হয়ে যান, বহুদিন বলেছি প্রশংসা করলে গুণের কথা বললে খুশি হয়ে যান, যখন যা বলবেন তাই পাওয়া যাবে, যার জন্য মান হিসাবে অত্র দোয়াটি ক্ষমা চাওয়ার ব্যাপারে দ্বিতীয় মানের। এরপরে তৃতীয় দোয়াটা তো ওইভাবেই আছে, রব্বিক ফিরিলি ওতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, বলবেন রব্বিক ফিরিলি ওতুব আলাইয়া, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো, হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফির গাফুর, তুমি যে তৌবা কবুলকারী, তুমি যে ক্ষমাশীল। এই এই দোয়া তো দুইটা তার গুণবাচক নাম আছে, সেটা হলো তওয়াব, খুব তওবা কবুল করো, বললেই হয়, খালি বললেই হয়, তুমি খুব তওবা কবুল করো খালি বললেই হয়, আর তুমি খুব বড় দয়াশীল। তাহলে অত্র দোয়াতেও দুইটা তার গুণবাচক নাম আছে, রব্বিক ফিরলি ওতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিক ফিরলি ওতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, এটা ক্ষমা চাওয়ার জন্য তৃতীয় দোয়া হিসেবে বললাম। আর ছোট দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই, তার নিকট ফিরে যেতে চাই, আমি তার নিকটে ক্ষমা ভিক্ষে চাই, আমি তার কাছে ফিরে যেতে চাই, হাদিসের দোয়াগুলি এইভাবে থাকলো। আর কোরআন মাজিদের দোয়া আদম আলাইহিস সালাম যা বললেন স্বামী স্ত্রী মিলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা তো আদম আলাইহিস সালাম বললেন। আর মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে মানুষ মেরে ফেলার পরে এটা তো তিনি লজ্জাবোধ করবেন বিচারের মাঠে, না 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 না,
নূহ আলাইহিসসালাম আমার ব্যাপারে, ইব্রাহিম আলাইহিসসালাম আমার ব্যাপারে যতই প্রশংসা করুক, আমি খুব দামি মানুষ, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলি, কথাও ঠিক। ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহ আমাকে বললেন ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, জুতা খুলেন, আপনি পবিত্র জায়গায় আছেন, আমি হচ্ছে আপনার প্রতিপালক, আপনি আমার কাছে কিন্তু কথা শোনেন, আপনার হাতে কি লাঠি, এটা দিয়ে কি করেন? এটা দিয়ে আমি গাছের উপরে মেরে পাতা ঝরিয়ে ছাগলকে খাওয়াই। আর যখন আমি রাখাল মানুষ তো, সামনে যদি কোনো পানির নালা ড্রেন পড়ে তাহলে আমি তার উপরে ভর দিয়ে লাফ দিয়ে দিক থেকে ওদিকে চলে যাই, অলিয়া ফিয়া মারে বকরা, আমার লাঠি দিয়ে আরও কিছু হয়। আল্লাহ আল্লাহ খালি বললেন যে হাতে কি, বলে লাঠি, এ দিয়েই যথেষ্ট ছিল, কিন্তু যা কাজ করে লাঠি দিয়ে সব বলে ফেললেন। সব বলে ফেলার পরে বলছেন লাঠিটা ছাড়েন দেখি, যেমন ছেড়েছে একটা বিশাল সাপ, ইন্দায়ালিল্লা, তখন উনি পিছনে হটছেন, তো ভয়ের ব্যাপার না, ভয় করি না, ওটা ধরেন, যা ছিল তাই হয়ে যাবে, ধরেছে লাঠি হয়ে গেছে আমার, ওনার হাতটা পকেটে ঢোকান, ঢোকালছে, দেখি হাত চক 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 চলছে, ভয় করবেন না, আবার ঢোকান, এটা যা ছিল তাই হয়ে যাবে, তার মানে আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি ফেরাউনের কাছে যেতে হবে। তো তার মানে মুসা আলাইহিসসালাম অনেক সম্মানী মানুষ, আল্লাহর সাথে কথা বলছেন তুর পাহাড়ে, অনেক দামি মানুষ, তো ইব্রাহিম আলাইহিসসালাম অনেক প্রশংসা করলেন, গিয়ে বললেন আপনি যান, তোমরা যাও সব মুসা আলাইহিসসালামের কাছে, তিনি খুব পাওয়ারফুল মানুষ, আল্লাহর সাথে কথা বলেছেন, আমরা তো আর আল্লাহর সাথে কথা বলতে পারিনি, যদি যে আমি আল্লাহর খলিল, আল্লাহর খলিল এই কথা আল্লাহ নবী বলছেন, তিনিও বলছেন, কিন্তু আমার তো কোনো দিন কথা হয়নি আল্লাহর সাথে, সরাসরি কথা তো মুসা আলাইহিসসালামের সাথে, উনি খুব পাওয়ারফুল মানুষ যান। এবার মুসা আলাইহিসসালাম বলছেন না আমি এগুলো করতে পারবো না, আমি এক থাপড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, এখন যদি পাল্টা আমাকে আল্লাহ বলে বসেন তাহলে আমার একটা লজ্জার ব্যাপার, আমি এটা কিছু বলতে পারবো না। তখন থেকে নে মুসা আলাইহিসসালাম মরা পর্যন্ত বললেন রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরনি, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি অন্যায় করেছি, আমাকে ক্ষমা কর। এই কথা তিনি বললেন, সর্বদা আপনাকে বলতে হবে। মুসা আলাইহিসসালাম দেখলেন দুটা মেয়ে ভিন্ন হয়ে দাঁড়িয়ে আছে, ঘটনা কি? ওইখানে গিয়ে ফিলিস্তিন এলাকায় গিয়ে, আচ্ছা তোমরা পৃথক হয়ে দাঁড়িয়ে আসো তো না, দুটো মেয়ে, ও লোকেরা তাদের পুকুর থেকে ওদের গরু ছাগলকে পানি পান করার পরে যখন চলে যাবে তখন আমি আমাদের ছাগলকে পান করাবো, সেই জন্য ওরা মেয়ে মানুষ পুরুষদের সাথে যাবে না। মুসা আলাইহিসসালামের যুগের ঘটনা, আর আমার স্ত্রী আর আপনার মেয়ে আর আমার স্ত্রী সব সময় মাঠে। আব্দুর রাজ্জাক সাহেব আপনার কথা অনেক শুনি, কিন্তু এটাই খুব কষ্ট পাই যে বাড়ির সাথে আমরা টিকতে পারি না, টিকতে হবে, কোনো পথ নেই, টিকতেই হবে, কোনো পথ নাই, ওরা আপনার বাড়িতে আছে, আপনার খায়, আপনার থাকে, কীভাবে চলে আপনার আমি বুঝতে পারি না। আমরা যদি এরকম বাজারে যাওয়া শুনি তাহলে অজ্ঞান হয়ে যাবো, ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একই কথা, ভিন্ন হয়ে দাঁড়িয়ে আছে। তো মুসা আলাইহিসসালাম বলে আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমাদের ছাগলগুলো ওখানে নিজে পান করিয়ে দিই। তো ওইখানে পান করিয়ে দিই, উনি আপনার নিজের মতো বসে এসে বলছে রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহেমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমার পকেটেও টাকা নাই, আর আমি হাঁটতেও পারছি না, আর আমি কোনো বাড়িঘরও পাচ্ছি না, আমি এখন কোথায় যাই? আমি তো এক লোককে মেরে পালিয়ে এসেছি, কোনো পথ নেই, থাকা খাওয়ার চলার হোটেল নেই, ব্যবস্থাপনা নেই, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহেমিন, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াশীল, কীভাবে পথ হবে আমার জানি না। বলতে না বলতে দুইটা মেয়ের একটা চলে এসেছে, এসে বলছে আমার আব্বা আপনাকে পারিশ্রমিক দিবে, আপনি যে আমাদের ছাগলকে পানি পান করিয়েছেন। তো নিয়ে গেলেন, গিয়ে বললেন কোথা থেকে এসেছেন, এই ঘটনা, আচ্ছা ঠিক আছে বল না যাও, তা আপনি বেঁচে গেছেন, ফেরন আপনার কিছু করতে পারবে না। তখন মেয়ে বলছে আব্বা একে খুব শক্তিশালী বিশ্বস্ত মানুষ মনে হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেয়ের কথার উপরে বাপ নিজে প্রস্তাব দিলেন বিবাহের, প্রস্তাব বিবাহের উনি সমর্থন করলেন, 10 বছর মহারানার কাজ করে দিতে হবে, 10 বছর, 10 বছর মহারানা সূত্রে কাজ করে দিতে হবে শ্বশুরের বাড়িতে। 10 বছর যখন শেষ হলো তখন বউ নিয়ে আবার হাঁটলেন স্বদেশে, সম্মানিত তিনি ভাই বোন। বলছিলাম মুসা আলাইহিসসালাম এই কথা বললেন, আদম আলাইহিসসালাম ওই কথা বললেন, আর অনেক দোয়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। ইস্তেগফার হিসাবে কোরআন মাজিদের এই দোয়াগুলি গ্রহণ করুন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন,
ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, বলেছিলেন যত বিপদ আছে দুনিয়াতে বিপদকে সামনে রেখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যদি বিপদে পড়ে এই কথা বলে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে নিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো বিপদের কারণে আদমের ছেলের যদি এই কথা বলে তাহলে তাকে আমি বিপদ উদ্ধার করব। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুতবার শেষে এসে আপনাকে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি ক্ষমা চাওয়ার জন্য অত্র আয়াতগুলি এবং অত্র হাদিসগুলি মূল্যায়ন করার চেষ্টা করেন। দ্বিতীয়ভাবে আমি অনুরোধ জানাচ্ছি যে আমি একজন সাধারণ খাকসার গুনাহগার ফকির মানুষ, যেটা আমি দিন রাত বলে থাকি, আমি জানি না আপনি কতটুকু পরিবর্তনশীল। আপনাকে আমি বৃত্তশালী হয়ে জামিয়া সালাফের বিষয়টি ভাবতে বলিনি, আপনাকে সাধারণ হয়ে ভাবতে বলছি। আমার মনে বড় সাপ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। আমি আপনাকে অনুরোধ জানিয়েছি আপনি একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফের কবুল কর। এখানে আমার কোনো নিজস্ব সাপ, নিজস্ব কোনো স্বার্থ নেই, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, আমি কোনো জনবলেরও মানুষ নই, আমি কোনো সাংগঠনিকও মানুষ নই, আমি একজন নিঃস্ব সাধারণ মানুষ। আমি কি নিজেকে মনে করি আমি কচুর পাতার পানি? কচুর পাতার উপরে যখন পানি থাকে তখন পাতাটা টলমল টলমল করে, কখন পানিটা পড়ে যাবে? ঠিক আমি একটা নিঃস্ব মানুষ। আল্লাহর উপরে ভরসা রেখে বলছি আপনারা জামিয়া সালাফাকে মূল্যায়ন করুন।